नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ আমি রাখি পূর্ণিমার উপলক্ষে বানিয়েছি কালাকাঁদ, চলুন দেখে নিই। আমি এখানে 1 লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছি, ছানাটাকে জল ঝরিয়ে ভালো করে প্লেন জলে ধুয়ে নিয়েছি। নিয়েছি পরিমাণ মতো কনডেন্স মিল্ক, নিয়েছি একটুখানি এলাচ গুঁড়ো, নিয়েছি ঘি, আর সাজানোর জন্য চেরি আর পিস্তা কুচি নিয়েছি। এবার মিষ্টিটা তৈরি করে নেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দেব ঘি, এবার আমি ছানাগুলোকে হাতের সাহায্যে ভেঙে নেব। এবার আমি পুরো ছানাটা কড়াইতে দিয়ে দেব। পুরো ছানাটা আমি দিয়ে দিয়েছি, ছানাটাকে আমি হালকা নাড়িয়ে নেব। সামান্য একটু নাড়িয়ে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি পুরোটা দিয়ে দিয়েছি, এবার আমি ক্রমশ নাড়তে থাকবো। এবার দেব এলাচ গুঁড়ো, এবার ক্রমশ এটাকে 3 থেকে 4 মিনিট নাড়তে থাকব। 4 মিনিট নাড়িয়ে নাড়িয়ে আমার সন্দেশটা রেডি হয়ে এসছে, এবার আমি এটাকে নাবিয়ে নেব। এবার আমি সন্দেশটা প্লেটে নাবিয়ে নিচ্ছি, এবার ছুরির সাহায্যে এটাকে সমান করে নিচ্ছি। 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। আমি 2 ঘন্টা পর সন্দেশটা বের করে নিয়েছি, এবার আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব। আমার সন্দেশটা কাটা হয়ে গেছে, এবার আমি চেরি আর পেস্তা দিয়ে সাজিয়ে নেব। মিষ্টিগুলো সাজানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।